জোরে চলো আরো জোরে আরো জোরে জোরে চলো পাগলা, তুই ঠিক আছিস? দেখে হাঁটিস না কেন তুই? এটা যে কি হচ্ছে তো জানি না আমি। আমিও চাই যে ওখানে ওদের সঙ্গে গিয়ে নৌকো চালাই। সত্যি তো জানি না যে ওরা কি করছে। যদি কুমির এখানে থাকতো। ঠিক বলেছিস, এখানকার অনেক কিছু ব্যাপারে অনেক কিছু জানে। আরে তুই দারুণ সময় সেরেছিস। শোন না, আমরা তোকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। খুব ভালো, আমার অনেক বিষয়ের উপর জ্ঞান রয়েছে, কি জিজ্ঞেস করবি? সেই জন্যই তো জিজ্ঞাসা করছি। আচ্ছা তুই কি জানিস ওখানে কি হচ্ছে ওগুলো? হ্যাঁ, বেশ মজার জিনিসটা। এটা তো ওই ড্রাগন বোট রেস। আর এই ড্রাগন বোট সম্পর্কে বড় একটা ইতিহাস আছে। বহু বহু আগেকার কথা, এই ভারতবর্ষে একজন খুবই প্রতিভাবান বক্তা ছিলেন। উনি নিজের দেশকে এত ভালোবাসেন, যারা আমাদের দেশকে দখল করেছিল তার জন্য দুঃখ পেয়েছেন উনি। আমার তো খুবই টেনশন হচ্ছে। সেই বক্তা এতটাই দুঃখ পেয়েছিলেন যে সে নদীতে ঝাঁপ দিয়েছিলেন। আমি আজকে খুবই চিন্তিত, তাই আমি এখানে লাফ দেব এই নদীতে। আর আজকে উনি ওখানেই আছেন। আর এমন ভাবেই হয়েছিল ড্রাগন বোট মেলার জন্ম। আমার তো এই গল্পটা শুনে খুবই কান্না পাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, তাহলে এটা কে খেতে চায়? যদি তাই হয় তোদেরকে নিজেদের ড্রাগন বোট বানিয়ে নিতে হবে। তাহলে তোরা কাজে লেগে পড়। আরে এ তো খুব বড়, দারুণ। এই ড্রাগন বোটটা তাহলে খুবই শক্তিশালী হবে। হ্যাঁ ঠিক আছে, আজ তুই শেষ। আরে এ তো আটকেই গেল। আরে এটা বের হচ্ছে না কেন? দাদা উল্টে বলে গেছে, দেখ কি করে করতে হয়। মন দিয়ে দেখ। আমার ড্রাগন বোট কি? এটা হতেই পারে না, আমাকে তাড়াতাড়ি করতে হবে। আর এই তো হয়ে গেছে। আর অল্প একটু কাজ বাকি আছে। এখানে এখানে আর এখানেও। দারুণ হয়েছে তো, একে তো দেখতে একেবারে আমার মতোই লাগছে। শুধু আর একটু সাজানো বাকি আছে।
এটা দেখতে খুব অদ্ভুত হয়েছে। এটা কি করলো? এটা কি করলি পাগলা? একটা ভাল্লুকের মাথা, এবার সাপের মাথা। এবার পাখি, আরে তো গাধা, জানি এটা তো। খবরদার পাগলা, আমার বোটের দিকে নজর দিবি না, সাবধান বলছি। একদম হাত দিবি না এটাই। দাদা, আমি সেটা একবার দেখব। একটু আরে না বলছি, চলে যা। ঠিক আছে পাগলা। দেখ দাদা, আমাদের ড্রাগন বোট গুলো একরকম দেখতে হয়েছে। জানি না আমায় ছাড়া কি করবে। আরে তো অদ্ভুত লাগছে, আমি এক জায়গায় রং করতে ভুলে গেছি। এই তো অনেক রং আছে। আরে ছাড় বলছি পাগলা। আরে পাগলা কি করছিস? আরে এখানে লাগবে এটা, ছাড় না। আরে কি করছিস তুই এটা? আরে পাগলা ছাড় বলছি এটা। আরে পাগলা কি করছিস? আগে দেখেছি তাই পেইন্টিং, আমি আগে করবো, আমার বটটা বেশি সুন্দর হবে। দে বলছি দাদা, দে 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 মা, আমি তো ছোট ভাই। আমার ড্রাগন বোট খুব খারাপ হলো। পাগলা, এটা তুই কি করলি? আমার বোট নষ্ট করে দিলি। আমার বোট, দাদা তুই সীমা ছাড়িয়ে গেছিস, এবার দেখ কি করলি। এটা তুই কি করলি? ঠিক আছে, তুই এখন খেলতে চাস? এই নে। চল বলছি চল। দাদা, এবার আমরা কি করবো? কারণ আমাদের দুজনের বটি তো ভেঙে গেছে, ও তো আমাদের খাবারটা দেবে না। আমাকে ভাবতে দে, আমাদের কাছে এখন পড়ে রয়েছে দুটো ভাঙা বোট। হ্যাঁ পেয়ে গেছি আমি। আমাকে বল, তোর ভাঙা বোট আর আমার ভাঙা বোট দিয়ে একটা নতুন বোট তৈরি করে ফেলবো একসাথে। হ্যাঁ, এটাতে মনে হচ্ছে ভালো কাজ হবে। ও বোট বানাবে আর আমি খাবার চুরি করে নেবো। বালি বাদ, আমার মাথায় কত বুদ্ধি দিলে দাদা, ভাবতে পারছিস? তাহলে আমরা ওটা পেয়েও যাব। আরে হ্যাঁ, আমরা সফল হবই রে পাগলা। খুব ভালো, আমি এরকম ড্রাগন বোট এর আগে কখনো দেখিনি। এগুলো শেপ কালার একেবারে দারুণ হয়েছে, কি সুন্দর বানিয়েছিস, অদ্ভুত এগুলো। আজকে আমি সবাইকে দেখাবো আমার নতুন চকচকে ড্রাগন বোট। নিজের বোট আসা অব্দি আমি অপেক্ষা করতে পারছি না, আমি এটা রাইড করতে যাবো। এটা আমার জীবনের সব থেকে শুভ মুহূর্ত। ওহ দারুন, কি মজা লাগছে, আমার এই বোটটা দারুন লাগছে। আরে কুমির, শোন না, আমি জানি আমাকে হিরোর মতো লাগছে, একদম সুপারস্টার। দারুন গন্ধ আসছে ব্যাপার।
এই বোটের আবার হলোটা কি? কে আছে সবাই বাঁচা? একটা কুমির কি করে ডুবতে পারে? আমি তো এটা ভাবি তোর মাথা তো চিরকালই মোটা। এই তোরা দুটো ওগুলো আমাকে ফেরত দিয়ে দে।